আছে ইউএনও লেখাও প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই পাখিটা হুবহু মানুষের মতো কথা বলতে জানে বিশেষ করে এই পাখিটা ছয় মিনিট টানা কিন্তু আল্লাহ আল্লাহ করে জিকির করতে পারে গতকালকে অনেক মানুষের ঢল থাকার কারণে পাখিগুলো একটু স্ট্রেসে আছে এই জন্য হয়তো এখন কথা বলা শোনাইতে পারছি না পরবর্তীতে আমাদের শোরুমে গেলে আপনারা দেখতে পাবেন পাখিগুলো কীভাবে কথা বলে ভাইয়া পাখিটা নামাই ফেলেন আর কি কি পাখি রয়েছে এখানে আমাদের অসংখ্য প্রজাতির পাখি এখানে নিয়ে আসছি আমি 80 প্রজাতির পাখি নিয়ে আসছি এখানে এর মধ্যে টুকান নিয়ে আসছি ভেনেজুয়েলা থেকে গোল্ডেন কোনো নিয়ে আসছি ম্যাকাও নিয়ে আসছি রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও ব্লুকোল ম্যাকাও আফ্রিকান গ্রেটার আরও ছোট স্পিসিস অনেক নিয়ে আসছি আমাদের এখানে তিনটা স্টল আর সব কিছুর যদি একসাথে দেখতে চান অ্যাংরি বার্ড ফিলি পেট শপ কাটাবন সিগন্যালের মোড়ে বাংলাদেশের সবচেয়ে সুন্দর শোরুম পাখি সাজানো থাকে সবসময় ছোটো ছোটো বেবির সংগ্রহ ওইখানে আপনারা দেখতে পাবেন আজকে আপনাদের জন্য অনেক বেবিও নিয়ে আসছি আমরা এই এই পাখিটা পাখিটা নামান নামান আপনারা কেন বুঝতাম না নামাইতে পারেন না যারা চৌকির মানুষ রয়েছেন আসলে চৌকের পূজা যেমন নিচ্ছে তেমনি এখানে আসলে নতুন নতুন সবার আগ্রহের কারণে আসতে পারে নাই দেখি এবার দুই দিন ব্যাপী আজকে দেড় দিন তো এটা পরবর্তীতে হয়তো তিন দিন হবে ইনশাআল্লাহ অসংখ্য মানুষের ঢল ছিল এখন হয়তো একটু রোদ এরপরে দেখবে অনেক মানুষ এখানে হাঁটা যাবে না এরকম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চ্যানেলের দোকান চ্যানেলের দোকান এটা ভেনেজুয়েলা থেকে আসছে এরা শুধু ফল খায় এরা শুধু ফল খেয়ে থাকে ফল খেয়ে বাংলাদেশে এগুলো কিন্তু সবাই দেখে নাই দূরের পরে আজকে এটা আমার উদ্দেশ্য হচ্ছে সবাই যাতে এই ধরনের পালন করতে পারে এটা জানানোর উদ্দেশ্যই কিন্তু এগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট ফ্রডের দোকান দেখতে কত সুন্দর দেখেন এটা যদি আমরা একটা বড় স্পেসে দিয়ে ওদের বল খাওয়াইতে পারি বুঝছো এ ধরনের পাখি প্রচন্ড কথা বলতে পারে মানুষের মতো হুবহু কপি করে কথা যা শিখাবে তাই বলবে কিন্তু একটা এটা হচ্ছে পেস বার্ড এটা কিন্তু বের করা যাবে না কারণ এটা ব্রিডিংয়ের জন্য আর এটা কথা বলতে চায় শিখাই নিতে হবে আপনি ছেড়ে দিবেন পাখি দিয়ে দেখে আপনার কারে চলে আসবে আপনার সাথে সারাদিন হতে থাকবে আপনার সাথে বিছানায় ঘুমাবে এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা খুবই পছন্দের পাখি মুলাক্কান কাকাতুয়া কাকাতুয়ার মধ্যে অনেক বড় কাকাতুয়া এটা দুটিটা পুরাই অরেঞ্জ কালার দুটিটা খুললে সবাই মানে মুগ্ধ হয়ে যায় আল্লাহর খেলা সৃষ্টির মধ্যে অসংখ্য পাখি আছে যাদের এত কালার মানুষের মধ্যে কালার দেওয়া আসলে এই পাখিগুলো প্রচুর কথা বলতে পারে এই জন্য এই পাখিগুলোর দাম এখন 4 লাখ থেকে 4.5 লাখ টাকা পিস এক একটা বেবির দাম অ্যাভেলেবেল না
পাখির দাম ডিপেন্ড করে পাখির কালারের উপর, বয়সের উপর। এখানে দেখতে পাচ্ছি পৃথিবীর সবচেয়ে ছোট ম্যাকাও, যে ম্যাকাওটা কাজে নিচ্ছি এটা একদম বড় টাইপের ম্যাকাও। এই ম্যাকাওটাই হচ্ছে সবচেয়ে স্কিনি ম্যাকাও, হ্যান্স ম্যাকাও বলে যেটাকে। এটা বাংলাদেশে ব্রিডিং হচ্ছে, ওগুলো কথা বলতে পারে। আমাদের অনেক পাখি আছে কথা বলতে পারে, কিছু পাখি কথা বলতে পারে না, কিন্তু ওরা সব কিছু বুঝতে পারে। আপনি যা কমেন্ট করবেন, কথা বলতে না বলে সে বুঝতে পারে, উড়ে চলে আসবে, বাবা বলে ডাকবে, চলে আসবে। আপনি এসে মিস করতে থাকবেন, সারাদিন কাজ করে আসছেন, আপনার দেখবেন আপনাকে দেখেই চলে আসছে, আপনার কাছে আপনাকে কিস করবে। তো এই পাখিগুলো এত বড় ঠোঁট, সে কিন্তু আমাকে কামড় দিতে পারতো, সে নিচ্ছে না, কারণ ওকে ট্রেন আপ করে। তো আপনারা সবাই পাখি পালন, পাখিকে ভালোবাসুন, পাখি যদি পালন করেন তাহলে আপনার খারাপ আড্ডা, বাজে নেশা, হ্যাঁ, এগুলো থেকে দূরে সরে আসতে পারবেন। আপনাদের সন্তানকে পাখি পালতে সাহায্য করুন। অনেকে বাবা মা তাদের সন্তানকে নিয়ে আসে তাদের পাখি পালন করে, কারণ পাখি পালনের মাধ্যমে সে পড়াশোনা করবে আর হচ্ছে বাজে আড্ডা থেকে, নেশা থেকে দূরে চলে যাবে। আর যারা নেশাগ্রস্ত তারা নেশা থেকে দূরে চলে আসতে পারবে, রিহ্যাবে বারবার দিচ্ছেন কাজ হচ্ছে না, কিন্তু পাখি পালনের মাধ্যমে দেখা যাচ্ছে সে নেশা থেকে দূরে চলে যাবে, কারণ এর মধ্যে একটা আলাদা আনন্দ বিরাজ করে। পাখি পালন করে হার্টের রোগ হবে না, কারণ পাখির যে ড্যান্স, যে তার কথা, তার যে নাচ, এগুলো দেখেই মুগ্ধ হয়ে যায় না, যে ভালোবাসে সেই একমাত্র সেটা ফিল করতে পারে। আর কিছু কথা বলবো, সেটা হচ্ছে যারা বাড়িতে পাখি পালন করেন, ভাড়া দিয়া যারা আছেন, তারা অনেক বাসায় পাখি পালতে গেলে দেখা যাচ্ছে বাড়িওয়ালা নিষেধ করে, পাখিকে হেয় করে দেখার কোনো সুযোগ নেই। বাড়িওয়ালাদের উদ্দেশ্য বলবো, তারা যাতে ভাড়াটিয়াদের ঢাকায় অনেকেই বারান্দায় কিছু পাখি পালতে, আপনারা তাদের সহযোগিতা করুন। বাবা মাদের বলবো, তা আপনার সন্তানকে পাখি পালতে দিন। অনেক কিছু ফ্যামিলি ভালো করে উপার্জন করতে পারে না, তারা কিছু পাখি পালন করে 8-10 জন ফ্যামিলির অনায়াসে কিছু উপার্জন করতে পারবে, এটা একেবারে নিশ্চিত। কীভাবে করবে, কীভাবে করতে হবে, কোথায় সেল হবে, সব কিছু আমরা হেল্প করবো। অ্যাংরিবার্ড বিডি পেট শপ থেকে আমি হাসানলাল বলছিলাম, আপনাদের সহযোগিতায় সবসময় আছি। অসংখ্য শত শত দোকান আমাদের মাধ্যমে বাংলাদেশে গড়ে উঠেছে, শত শত ব্রিডার আমরা তৈরি করে দিয়েছি, ঘরে ঘরে পাখি পালন এখন হচ্ছে, মানুষ এগুলোকে ভালোবাসে, দেখবেন ছোটো ছোটো পাখি কাজে নিয়ে করছে, সেগুলো সন্তানের মতো। আমাদের আরও কয়েকটা স্টল আছে, আপনারা অনেক ধরনের পাখি দেখতে পাবেন, আশা করি আপনাদের মাধ্যমে সবাই জানতে পারো, দেখতে পাক, সবাই পাখি পালনে এগিয়ে আসো। ধন্যবাদ। কে কে আইছিলেন?